আজ 14ই অক্টোবর আধুনিক বাংলা কথা সাহিত্যের একজন অন্যতম দিকপাল সৈয়দ মুস্তফা সিরাজের 93তম জন্মবার্ষিকী। তিনি 1930 সালে জন্মেছিলেন মুর্শিদাবাদে। তার শৈশব কৈশোর এমনকি যৌবনের প্রথমাংশ কেটেছে ভারতীয় লোকনাট্য দল আলকাপের সঙ্গে গ্রামে গঞ্জে ঘুরে ফিরে। এক ধরনের ভবঘুরে জীবন যাপনে তিনি করেছেন, কিন্তু পাশাপাশি নিজের পড়ালেখাটি চালিয়ে গেছেন, সাহিত্যের পাঠ এবং সাহিত্যের বাইরেও নানা বিষয়ে তিনি পড়েছেন, ইতিহাস, সমাজনীতি, দর্শন, ধর্মতত্ত্ব, ভাষাতত্ত্ব, বহুবিধ বিষয়ে তার পড়াশোনা ছিল। ব্যক্তিগতভাবে তিনি একজন স্বশিক্ষিত মানুষই। পরবর্তীকালে কলকাতায় গিয়ে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন, আনন্দবাজার গোষ্ঠীর সঙ্গে যুক্ত হন এবং কথা সাহিত্যেই প্রধানত তিনি মনোনিবেশ করেন। ছোট গল্প, অসাধারণ কিছু ছোট গল্প তিনি লিখেছেন, যেগুলো আজও লোকের মুখে মুখে উচ্চারিত হয়। গগন রয়েছে, রানীর ঘাটের বৃত্তান্ত, রণভূমি, মানুষের জন্ম ইত্যাদি। আর যে উপন্যাসটির জন্য তিনি চিরস্মরণী হয়ে থাকবেন এবং বলা হয়ে থাকে যে শুধুমাত্র এই একটি মাত্র উপন্যাস লিখলেই তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে থাকতেন, সেই অলীক মানুষ তার সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তির অংশ। কিন্তু এর বাইরেও অনেক উপন্যাস তিনি লিখেছেন, উল্লেখযোগ্য মধ্যে রয়েছে তৃণভূমি, সেটিও অসাধারণ উপন্যাস। রয়েছে উত্তর জাহ্নবী, নিলয় ন জানি, কৃষ্ণা বাড়ি ফেরেনি, সেটিও আরেকটি খুব বিখ্যাত উপন্যাস। তার রোড সাহেব, এই ধরনের তার বেশ কিছু গ্রন্থ রয়েছে। পাশাপাশি তিনি কিছু প্রবন্ধও লিখেছেন, আগেই বলেছে তিনি মননশীল বিষয়ে তার যথেষ্ট আগ্রহ ছিল, চিন্তাশীল মানুষ ছিলেন, নানা বিষয়ে তিনি পড়াশোনা করেছেন, লেখালেখি করেছেন। সেই প্রবন্ধগুলো নিয়ে একসময় প্রবন্ধ সংগ্রহও বেরিয়েছে এবং বিচ্ছিন্নভাবে তার একটি গ্রন্থ খুবই আলোচিত, সেটি হচ্ছে মুসলিম চিত্রকলার আদি পর্ব ও অন্যান্য প্রবন্ধ। শিশু কিশোরদের জন্য লিখেছেন তার বিখ্যাত গোয়েন্দা চরিত্র কর্নেল, খুবই নামকরা, খুবই জনপ্রিয় শিশু কিশোরদের মধ্যে। তো সব মিলে মুস্তফা সিরাজ বাংলা সাহিত্যের, আধুনিক বাংলা কথা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সন্দেহ নেই। তো আমি আজকে তার প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করছি, তার একটি গল্প পাঠ করে। গল্পটির নাম ফাঁদ। তবে তার আগে জানিয়ে দিই, তিনি প্রয়াত হয়েছেন 2012 সালে সেপ্টেম্বরের 4 তারিখে এবং বেশ কিছু পুরস্কার তিনি পেয়েছিলেন জীবদ্দশায়। একাডেমি পুরস্কার সেই অলীক মানুষের জন্যই পেয়েছিলেন, একাডেমি পুরস্কার পেয়েছেন, বঙ্কিম পুরস্কার, ভুয়ালকা স্মৃতি পুরস্কার, নানাবিধ পুরস্কারও তিনি ভূষিত হয়েছেন, পাঠকের ভালোবাসা পেয়েছেন এবং সবচেয়ে বড় কথা, বাংলা সাহিত্যে তার একটা নিজস্ব, একটা স্বতন্ত্র এবং স্থায়ী অবস্থান তিনি তৈরি করে যেতে পেরেছেন। তাহলে শোনা যাক তার গল্প ফাঁদ। রাত অনেক হলে বাগানের দিক থেকে ক্রাউ ক্রাউ করে একটা পেঁচা ডেকে ওঠে। মল্লিকদের কুকুরটা সন্দিগ্ধভাবে দু একবার ডেকেই সপ্রশ্ন চুপ করে যায়। আমি জানি এইবার তার আসার সময় হয়েছে। আমাদের বাড়িটা বেশ বড়, লোকজন তত কিছু নেই, ওপরে নিচে 4টে করে 8টা ঘর, নিচের 2টো ঘরে থাকেন দূর সম্পর্কের আত্মীয় আর তাদের মেয়ে শ্রাবন্তী। একটা ঘরে পুরনো আসবাবের আবর্জনা, বাকিটাতে বাড়ির সাবেক আমলের চাকর ষষ্ঠী দাস। তার বয়সও প্রায় 70 হয়ে এলো, সারা রাত খক খক করে কাশে, আর একটু শব্দ হলেই ঘর ঘরে গলায় বলে, যা যা। আমি জানি কাকে সে এমন করে তাড়াতে চায়। ওপরে 4টে ঘরে আমার জীবনযাত্রা, আমার আর শ্রুতির। শ্রুতি বড় ঘুমকাতুরে, সে কিছু টের পায় না। এই যে আমি কাকে এত রাতে দরজা খুলে দিই, কার সঙ্গে কথা বলি, কিচ্ছু না। আমার আদরের ভেতর শ্রুতি কখন গভীর ঘুমে তলিয়ে যায়। তার শরীরের শ্বাস প্রশ্বাস শুনতে শুনতে হঠাৎ চমক ভাঙে প্রাকৃতিক সংকেতের মতো পেঁচার চিৎকারে। তারপর বাগানের দিকে শন শন করে ওঠে বাতাস, গাছপালা দুলতে থাকে, পুরনো জানলাটা খটখট করে শব্দ করে। তারপর সিঁড়িতে যেন পায়ের শব্দ, সে আসছে উত্তেজনায় চঞ্চল হয়ে উঠি, সে ছাড়া আর কেউ হতেই পারে না। দরজা খুলে আমি একটু সরে দাঁড়াই, টের পাই তার ঘরে ঢোকা, তার শরীরের গন্ধ।
গন্ধটা ছেঁড়া ঘাসের মতো, কিংবা ভিজে মাটির মতো, অথবা পাখির বাসার মতো, ঈষৎ ঝাঁঝালো, সঠিক বলা কঠিন, কারণ তার গন্ধটা যেন খুবই প্রাকৃতিক। হয়তো সে প্রকৃতির খুব ভেতর দিকে চলে গেছে বলেই জীব জগতের অবচেতনায় এই গন্ধ থাকে কি বুঝতে পারি না। তার অশরীরী শরীরের কোনো গন্ধ থাকার কথা নয়, তাকে প্রশ্ন করলে সে বলে, তাই বুঝি, জানি না তো। তাকে বলি, তোমাকে দেখতে ইচ্ছে করে, সে বলে, আমি তো এরকমই। না না, তুমি এরকম ছিলে না, সে একটু হাসে, তা ঠিক ছিলাম না, কেমন ছিলে সে তো মনে পড়ে তোমার, নাকি পড়ে না? বোকা, মনে না পড়লে এলাম কেন? তাহলে তুমি নিজেকে দেখাও, আমারও তো তোমাকে দেখতে ইচ্ছে করে, তুমি ভয় পাবে। তোমাকে আমি ভয় পাবো না স্মৃতি, তুমি আমারই অপরাংশ হয়েছিল এতদিন। একটু পরে সে বলে, পারছি না, আমার কষ্ট হচ্ছে, তাহলে থাক, বরং চলো আমরা বাগানে যাই। আমরা বাগানে গিয়ে বসে থাকি, কথা বলি, পুরনো সব কথা, অতীত থেকে কুড়িয়ে বাড়িয়ে, দুঃখের কথা, সুখের কথা। কিন্তু কথা শেষ হবার আগেই ষষ্ঠী দাসের ডাক শুনতে পাই। সে লণ্ঠন হাতে আমাকে ডাকতে ডাকতে এগিয়ে আসে। সে বড় ধূর্ত মানুষ, সব টের পায়, আমাকে বকাবকি করে, বলে, ঘুম হয় না তো ডাক্তার দেখাচ্ছ না কেন? এমনি করে হিমে বসে থাকলে যে উল্টে অসুখে পড়বে। হতচ্ছাড়া ষষ্ঠী দাসে দৌড়াতে অবশেষে বাগানে গিয়ে কথা বলা ছাড়তে হলো। কিন্তু বুঝতে পারলাম কেন স্মৃতি ঘরে বেশিক্ষণ থাকতে চাইতো না, শ্রুতিকেও ঈর্ষা করত। ঘুমন্ত শ্রুতির পাশে গিয়ে দাঁড়ালে আমার খুব ভয় হতো, বলতাম, ওখানে কি করছো, এখানে এসো। শ্রুতি জেগে যেতে পারে, জাগলেও তো আমাকে দেখতে পাবে না, কে জানে, মেয়েরা হয়তো সব টের পায়। সে হাসতো, পাই তো, তুমি যখন শ্রুতিকে আদর করো দূর থেকে টের পাই। মনে হয় আমার যদি শরীর থাকতো ওকে মেরে ফেলতে তো। এখন পারো না? না, একটু পরে বলল, ফের আমি আর কিচ্ছু পারি না, শুধু যাওয়া আসা ছাড়া। মনে হলো ও কাঁদছে, বললাম, ওকে ঈর্ষা করো না, ও তোমারই সহোদরা। শোনো, বলো তুমি কাকে বেশি ভালোবাসো এখন, শ্রুতিকে না আমাকে? দুজন কি মিথ্যা, আমি তোমার চার ঘরে সংসার ঘুরে দেখেছি, এখন যা যা যেমন হয়ে আছে, আমার সময় তেমন কিছুই ছিল না, ওই ড্রেসিং টেবিলটা পর্যন্ত নতুন। আর শ্রুতির কত শাড়ি, কত বিদেশি সেন্ট, কত। শ্রুতি একটু বিলাসী প্রকৃতির মেয়ে, আর তুমি জানো তুমি ছেলে সাদাসিধে, সাজতে ভালোবাসতে না, টাকা কড়ি খরচ করতে দিতে না। মনে পড়ে সেবার তোমার জন্য অত সুন্দর একখানা কাঞ্জিভরম কিনে আনলাম, তুমি শ্রুতিকে পড়তে দিলে। আরেকবার হঠাৎ থেমে গেলাম, টের পেলাম ও নেই, চলে গেছে, এখনকার মতো মাথা ভাঙলেও আর ফিরে আসবে না। কোথায় যায় ও, জীব জগতের সীমানা পেরিয়ে প্রকৃতির কোন গভীরতর স্তরে গিয়ে বসে থাকে ও। আমি যদি ওকে অনুসরণ করে যেতে পারতাম সেখানে। এক রাতে বৃষ্টি নামলো, বৃষ্টি থামলো না, মধ্যরাত্রি একটু কমলো মাত্র, তারপর তার আসার সংকেত শুনতে পেলাম বাগানের দিকে। দরজা খুলে দিলাম, সিঁড়িতে পায়ের শব্দ, সেই মুহূর্তে শ্রুতি জেগে গেল, চমকে ওঠা গলায় বলল, কোথায় গেলে? এই তো অন্ধকারে দরজা খুলে কোথায় যাচ্ছ? সে টেবিল ল্যাম্প জ্বেলে দিল, ভারী হাতে দরজা আটকে দিয়ে বললাম, বৃষ্টি দেখতে যাচ্ছিলাম বারান্দায়। শ্রুতি একটু চুপ করে থাকার পর বলল, জানলা থেকে দেখা যায় না, ছাঁট আসছে যে, তোমার কি হয়েছে? ওই কিছু না, আমার ধারণা তুমি সারা রাত জেগে থাকো। যাহ, কে বলল? আমি জানি তুমি, তোমার শুয়ে থাকতে ইচ্ছে করে না আমার পাশে। শ্রুতি শ্বাস প্রশ্বাস মিশিয়ে বলল, কতবার হাত বাড়িয়ে তোমাকে খুঁজি পাই না, আশ্চর্য, আমি তো তোমার পাশেই থাকি। শ্রুতি বালিশে মুখ পুঁজে বলল, কোথায় থাকো তুমিই জানো। ওর কাছে এসে পিঠে হাত রেখে বললাম, ঘুমো, তুমি, আমার ঘুম পাচ্ছে না, আর বৃষ্টিটা কি সুন্দর। শোনো, আমি জানি কেন ঘুম হয় না তোমার, দিদির কথা মনে পড়ে তো? হঠাৎ ও কথা কেন শ্রুতি, হাসতে হাসতে বললাম, ছি, যে মরে গেছে তা কি ঈর্ষা করতে আছে? কে মরে গেছে? দিদি মরেনি, দিব্যি বেঁচে আছে। পাগল, কি সব বলছো শ্রুতি? শ্রুতি ঝকঝকে তোকে তাকিয়ে বলল, বেঁচে নেই তোমার মনে?
ষষ্ঠীদা বলে তুমি রাতে বাগানে গিয়ে বসে থাকো, কেন আমি যেতে দিই এমন করে? কেন বাগানে যাও তুমি বলো? ঘুম আসে না, এত ভাবলে ঘুম তো আসবেই না। শ্রুতি আবার পাশ ফিরে শুল, ফের আস্তে করে বলল, আরো অনেক কথা জানি, বলবো না। কি জানে সে কিছুতেই বলল না। কিছুক্ষণ সাধাসাধি করে ছেড়ে দিলাম, মনে হচ্ছিল শ্রুতি কেঁদে ফেলবে, অথবা এক নেপথ্যের কান্না ওকে ভিজিয়ে দিচ্ছে ভেতর থেকে। খুব শক্ত মেয়ে সে, জানি স্মৃতির একেবারে উল্টো। সে প্রচন্ড সাহসী, ব্যাপারোয়া, স্পষ্টভাষী মেয়ে, কিন্তু স্মৃতির মতো জেদি নয়। পরের রাতে আমার উৎকণ্ঠা ছিল স্মৃতির আসানা টের পেয়ে যায় সে। এ রাতে বৃষ্টি ছিল না, নরম চেহারার এক টুকরো চাঁদ ছিল বাগানের মাথায়। পোকামাকড় ডাকছিল বৃষ্টি স্মৃতি নিয়ে, ফিকে জ্যোৎস্নায় ভিজে গাছপালা আর ঘাসের গন্ধের সঙ্গে মিশে রাতের ফুলের গন্ধ ভেসে আসছিল ঘরে। ভাবছিলাম কাল রাতে ফিরে গেছে অমন বাধা পেয়ে, আজ কি করে আসবে স্মৃতি? এলো কিন্তু সিঁড়ি দিয়ে নয়, জানলার ওধারে দাঁড়িয়ে বলল, এসেছি। এ রাতে কোনো প্রাকৃতিক সংকেত শুনলাম না, কোনো পূর্বাভাস না, মল্লিকদের কুকুরটাও বুঝে অগাধ ঘুমে লীন। বললাম, ভেতরে আসছো না কেন? একটা কথা বলতে এলাম শুধু। কি কথা? আমি আর আসবো না। জানালার রড শক্ত করে ধরে বললাম, না তোমাকে আসতেই হবে। আমি যতদিন বেঁচে আছি আমার রাতগুলো তোমার জন্যই রেখেছি, আর দিনগুলোকে স্মৃতির জন্য। সে একটু হাসলো, তুমি বড় লোক মানুষ, তোমার কত খেয়াল। না না, খেয়াল নয়, এমনটা হয়ে গেছে, তুমি বুঝতে চেষ্টা করো। লক্ষ্মীটি চিরকাল আমার বরাতেই এরকম, কিচ্ছু নিয়ন্ত্রণে থাকে না আমার। আরো দেখো, আমার সব বাস্তব আর কল্পনাও আমার হাতের বাইরে চলে গেছে, ওরা দুটো দিকে, মধ্যিখানে আমি, টাগ অফ ওয়ারের নিষ্ঠুর খেলা। ওসব কথা আমার মাথায় ঢোকে না, আমি যাই। শোনো শোনো, একটা কথা বলে যাও। কি? তুমি কেন আর আসবে না? শ্রুতির জন্যই কি? শ্রুতির জীবন আমার মতো নষ্ট হয়ে যাক, তা চাইনি আমি, তার দিদি। শোনো, শ্রুতির বদলে তোমাকেই চাই। এমনি করে একদিন আমার বদলে শ্রুতিকে চেয়েছিলে, মনে পড়ে? কি চুপ করে গেলে যে? আমি অনুতপ্ত, ক্ষমা করো। দেখো, আমি যেখানে আছি সেখানে ক্ষমা বা অনুতাপ বলে কোনো কথা নেই। তোমার মনে পড়ে ওই খাটে আমি শুয়েছিলাম, আমার শ্বাসকষ্ট, গলা শুকিয়ে গিয়েছিল, তখন তুমি আর শ্রুতি পাশের ঘরে ছিলে। একটু পরে শ্রুতি এলো, ওকে দেখে চমকে উঠলাম, তার শরীরে তোমার ছাপ পড়েছিল, জলের গ্লাস তার হাতে কাঁপছিল। তুমি ধাক্কা মেরে গ্লাসটা ফেলে দিলে, শব্দ শুনে দৌড়ে এলাম। জানালায় কি করছো? শ্রুতি চমকে ওঠা প্রশ্নে আমিও খুব চমকে উঠলাম। সে টেবিল ল্যাম্প জ্বেলে বিছানায় উঠে বসলো, তীব্র দৃষ্টিতে আমাদের তাকিয়ে বলল, আবার তুমি জেগে আছো? ঘুম আসছে না, দেখো অদ্ভুত জ্যোৎস্না উঠেছে। শ্রুতি কিছুক্ষণ চুপ করে থাকার পর আস্তে বলল, তুমি চাও আমিও দিদির মতো মরে যাই, তাই না? আহ, কি বলছো শ্রুতি, তুমি ও যে ভাবছো আমি কিছু টের পাই না। শ্রাবন্তীর দিকে এবার তোমার চোখ পড়েছে। ছি, চুপ করো। শ্রুতি প্রায় চেঁচিয়ে বলল, না চুপ করবো না, তুমি চাইছো আমিও দিদির মতো সুইসাইড করি, আর তুমি শ্রাবন্তীকে বিয়ে করো। ছি, চুপ করো, কি বলছো তুমি, স্মৃতি সুইসাইড করেনি। করেছিল, আমি জানি, শ্রুতি নিষ্ঠুর কণ্ঠস্বরে বলল, ক্যাপসুলটা খেয়ে রিয়াকশন হচ্ছিল, ডাক্তার সেটা বন্ধ করতে বলেছিলেন। দিদির বালিশের তলায় কৌটোটা দেখেছিলাম, কৌটোটা খালি ছিল। আশ্চর্য, তুমি বলনি? কেন বলনি শ্রুতি? তুমি কষ্ট পাবে ভেবে। শ্রুতি মুখ নামিয়ে নিঃশব্দে কাঁদতে থাকলো, তার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পরে সে শুয়ে পড়ল, টেবিল ল্যাম্প নিভিয়ে দিল, জানলার বাইরে বাগানের দিকে জ্যোৎস্নার ভেতর কুয়াশার মতো কি একটা দাঁড়িয়ে আছে। স্মৃতি কি? শ্রুতিকে ডাকলাম, শ্রুতি শোনো। কি? শ্রাবন্তীর কথা তোমার মাথায় এলো কেন? তার সঙ্গে তো আমার দেখাও হয় না, তেমন কিছু আলাপও নেই, তাছাড়া সে তো তোমার কাছেও আসে না। বাইরে কি হয় তুমিই জানো, সারাদিন কোথায় থাকো, কি করো, আমি কি দেখতে যাই? শ্রুতি ফুড রিলিফের কাজে আমাকে খুব ব্যস্ত থাকতে হয় আজকাল, অন্য কিছুতে মন দেবার সময় কোথায়? তুমি লিডার মানুষ, তোমার মনে কত দয়া। এমনি করে সেবার ফ্লাডের সময় তুমি আমার আশ্রয় দিয়েছিলে, তখন বুঝিনি এই বাড়িটা তোমার একটা ফাঁদ। ক্ষুব্ধ হয়ে বললাম, ঠিক আছে, ওদের চলে যেতে বলবো, ওদের এরিয়া থেকে জল নেমে গেছে,
কিন্তু আমার অবাক লাগছে শ্রুতি, নিজের ওপর রাগ হচ্ছে। কাল রাতে তুমি বললে স্মৃতিকে ভুলতে পারিনি, আজ রাতে বলছো শ্রাবন্তীর জন্য। কথা কেড়ে শ্রুতি বলল, তাই ভেবেছিলাম, পরে মনে হয়েছিল যে মরে গেছে তার পেছনে কেন তুমি ছুটবে, যে বেঁচে আছে রক্ত মাংসের শরীরে তার পেছনে ছোটাই তো স্বাভাবিক, নয় বলো তুমি? কিন্তু তুমি তো আছো, তুমি তো জীবিত। আমি বাসি হয়ে গেছি, দিদিও তোমার কাছে বাসি হয়ে গিয়েছিল, তাই তুমি আমার পেছনে ছুটেছিলে। কিন্তু জেনে রাখো, আমি দিদির মতো বোকা নই, তর্ক করে লাভ নেই, ফেমিনিন লজিক। আমি চুপ করে থাকলাম, শ্রুতিও চুপ করে থাকলো। কিছুক্ষণ পরে দরজা খুলে বেরিয়ে গেলাম, আমার খুব কষ্ট হচ্ছিল, শ্রুতি আমাকে বাধা দিল না। বাগানে গিয়ে দাঁড়িয়ে থাকলাম কতক্ষণ, স্মৃতিকে আর কোনোদিন আসবে না কথা বলতে, জ্যোৎস্নায় হেমন্তের গাঢ় কুয়াশা জড়ানো, ঘুম জড়ানো গলায় খুব গভীর থেকে পোকামাকড় গান গাইছে, সামনে শীত, তখন ওরা আরো গভীরে দীর্ঘ ঘুমের দিকে যাবে। কোথায় সেই প্রাকৃতিক অভ্যন্তর জঠরের উষ্ণতা, যেখানে বাইরের পৃথিবীর হিমকে পৌঁছতে দেয় না, সেখানে কি স্মৃতিও ঘুমতে চলে গেল জীব জগতের রবচেতনায়? আমার কষ্টটা বাড়ছিল, স্মৃতিকে আমি ভালোবাসতাম, শ্রুতিকেও হয়তো ভালোবাসি, চেষ্টা করি, পেরে উঠি না। খালি মনে হয় শ্রুতি আমার জন্য নয়, আমার সংসারের জন্য একটি প্রয়োজনীয় ফিলার শ্রুতি, আর স্মৃতি ছিল আমার জন্য আমার সংসারের বাইরে একটি নিজস্বতার প্রতীক। স্মৃতি কেন গেলে? যাইনি, ফিস ফিস করে বলল, এই তো আছি, কিন্তু কোথায় আছো? আগের মতো কাছে আসছো না কেন? পাচ্ছি না, আমার কষ্ট হচ্ছে, চারদিকে ছড়িয়ে পড়ছি ক্রমশ, নিজেকে পুড়িয়ে জড়ো করা যাচ্ছে না। মনে হলো চারদিকে ঘাস, গাছপালা, পোকামাকড়, শিশির, কৃষ্ণপক্ষের জ্যোৎস্না আর কুয়াশার ভেতর থেকে স্মৃতির শ্বাস প্রশ্বাস জড়ানো কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। সে বলছে, আমি আছি, আমি আছি। আর চারপাশ থেকে আবছা এক গন্ধ, ছেঁড়া ঘাসের পাতা অথবা শেকড়ের, বৃষ্টি ভেজা মাটির, জলের, পাখিদের বাসার গন্ধের মতো কটু, স্মৃতির দ্বিতীয় জীবনের গন্ধ, প্রকৃতির নিজস্ব গন্ধ। লণ্ঠনের আলো ফুলে উঠল, দুলতে দুলতে এগিয়ে আসছিল, ষষ্ঠী দাসের ডাকাটাকে শুনতে পাচ্ছিলাম, সে সব টের পায়। ধন্যবাদ সবাইকে।